হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি এখন বাজে বেলা 12টা, আর এখন আমি রান্না স্টার্ট করছি, মানে রান্না তো ঢং করছি। ঢং মানে মানে হয় না শর্টকাটে রান্না করা, সেই ফোন দিয়ে আসছি আর কি, কী করে শর্টে রান্না করা যায়। তো এখানে ডাল বসানো হয়ে গেছে, মুসুর ডাল ডাল বসিয়ে দিয়েছি আমি। আর তো ডাল হবে, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল হবে, তার সাথে পাঁপড় ভাজা করব, বেগুন ভাজা করব, ডিমের অমলেট করব, আর কালকে মাছও আছে, যদি মাছ খাই ও মাছ খাবেন, আর ডিমের অমলেট এই দিয়ে আছে, কার শাড়ি। তো চলো নিন্দে শুরু করা যাক। এসে গেছে, ব্যাংকে গেছিল, আর হ্যান্ডসাম বয়। হ্যাঁ, এবার খুব অ্যাটিটিউড করবে জানি। দেখো আমার চাদরটা পাতা হয়নি, শুয়ে পড়েছে, কোনো কাজ না, ঘরে এসে গিয়ে শুয়ে পড়েছে। তো আমার পাঁপড় ভাজা ডিম আমলেট করা হয়ে গেছে। তো তোমাদের দেখাই কি মেনু আছে, মেনু এমন কিচ্ছু নেই তবু দেখাই। তো এখানে একটা ডিমের অমলেট করেছি, ও খাবে। এখানে পাঁপড় ভাজা আছে, এখানে মসুরির ডাল, আর এটা হচ্ছে আর মাছ আছে, এটা মা কালকে পাঠিয়েছিল, মানে মা কালকে এক্স্যাক্টলি মা কালকে পাঠিয়েছিল, মা কালকে পার্শে মাছ আর মাছ পাঠিয়েছিল। তো পার্শে মাছটা হয়ে গেছিলো, আর মাছটা খাওয়া হয়নি, তো সেটা রেখে দিয়েছিলাম, সেটাই আজকে এখন কাজ চালিয়ে দিলাম। তো রাত্রিবেলা হচ্ছে কিছুটা বানাতে হবে, নাহলে সকালবেলা এরকম শর্টকাট মেরে দিয়েছি, রাতে আর দেখা যাক কী করা যায়। তবে কিছু একটা বানাবো হয়তো। তো চলো এখন আমি খাবারগুলো বেড়ে নিই, তারপরে পরে কথা বলছি। তো হাই ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে বিকেল 5:30, আর আমি একটু রেডি হয়েছি, মানে খুব রেডি না, একটু নিচে যাবো বলে, তার নিচে যাবো, একটু কাজ আছে, তারপর কাজটা কমপ্লিট করে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। তো গাইস, অনেকক্ষণ পর আমরা এসেছি। তো এখন বাজে রাত্রি 10:30 মতন, মাঝখানে কোথায় হাওয়া হয়ে গেছে আমি বলছি। আমার হাজব্যান্ডের অফিসে আমি একটু বসি, তো অফিসটা আমাদের বাড়ির নিচেই, তো সেখানে আমাকে কিছুটা সময় দিতে হয়। তো তারপরে আমি ভেবেছিলাম যে তোমাদের বলেছিলাম যে আমি বিকালবেলা কিছু একটা, মানে রাতেবেলা কিছু একটা বানাবো, তো বানানোটা আর হয়নি। তো কারণ টাইম একদম এখন, মানে সরি, এখন 11টা বাজে, 10:30 কালকে বাজবে, এখন 11টা বাজে, ঘড়িতে দেখছি এখন 11টা বাজে, এখন ঘড়িতে 11টা বাজে। তো তাই কিছু রান্না বান্না কিছু করিনি, খাবার কিনে নিয়ে আসে, কী কিনে নিয়ে আসে দেখি। তো যাই হোক, যেটা বানাবো ভেবেছিলাম সেটা ভাবছি আমি কালকে বানাবো, আর তাকে রাতে বানাতে পারি, সকালে বানাতে পারি, ঠিক নেই, মানে ভালো কিছু বানাবো, দুদিন ধরে খালি মানে সিম্পল 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 খাওয়া হচ্ছে। তো তোমাদের একটা জিনিস দেখাই, তো দেখছো এত বাসন আমার কাজের বউ সব মেজে দিয়ে গেছে, আর এক্স্যাক্টলি রান্নাঘরটাকে দেখছি একটু, মানে একটু ধোয়া পোছা করা হয়েছে, পুরো ডিপ ক্লিন না, বাট হাতের কাছে যেটুকু পরিষ্কার করা যায় সেটুকু করেছে। এখানে প্রচুর বাসন ছিল যেগুলো ইউজ হচ্ছিলো না, তো সেগুলোকে কিছু আমি ওকে দিয়ে ধুয়েছি। তো ভাবছি এগুলোকে কিছু সাইড করে দেবো, যেগুলো আমি ইউজ করছি না সেগুলোকে একটা বক্সে করে নেবো, তো সব বাসন এক জায়গায় থাকলে না বড় অসুবিধা হয়। তো এখানে যে কিছু বাসন আমি সেট করেছি যেগুলো লাগে আমার রেগুলার, আর কিছু বাসন আছে, বাসনের অভাব নেই, প্রচুর বাসন আছে, তো সেগুলোকে ঠিক করব।
এক্স্যাক্টলি আমি এখনো কনফিউজ হচ্ছি, লাইটটা ঠিক বুঝতে পারছি না আমার মুখে কোথায় যাচ্ছে ঠিকঠাক, এদিকে অন্ধকার লাগছে না, ফোকাস হচ্ছে না, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তো এইটাই করবো না কি, যাই হোক এই গানটাকে ভালোবাসি এক্স্যাক্টলি। তো এগুলোকে বাসনগুলোকে আমি একটু গুছিয়ে নিই, তার মধ্যে ও খাবার দাবার নিয়ে চলে আসবে, তারপরে ডিনারটা করবো, করে না ঘুমাবো। খুব ঘুম পাচ্ছে, খুব ক্লান্তিও লাগছে, সকাল থেকে খুব দৌড়ঝাঁপ চলে আমার, তো খুব টায়ার্ড ফিল করছি। এগুলো সব আমি গুছাবো, গুছিয়ে তারপরে আমি ডিনারটা সেরে শুয়ে পড়ব। তো দেখতে পাচ্ছ খাবার চলে এসছে, কী আছে আমি জানি না, দেখছি এইটাতে মনে হচ্ছে আমারই খাবার আছে। আমি বলেছি ওকে শুধু দুটো রুটি নিয়ে আসতে, কটা নিয়ে এসে জানি না, কারণ বেশি খেতে পারি না রুটি ফুটি। আমি আবার এক্স্যাক্টলি রুটি আমার অতটা বেশি ফেভারিট না, খুবই ছোটো ছোটো রুটি, রুমালি রুটি হলো। হরিয়ালি চিকেন হাফ প্লেট নিয়ে আসতে বলেছি, কারণ রাতের দিকে বেশি খেতে ইচ্ছা করে না। রাতের খাবার তো একটু হালকা হলে অসুবিধা হয় না, যেহেতু ও খাবে না এই হাফ প্লেট আমার হয়ে যাবে। আচ্ছা এনেছে হচ্ছে মুগলাই পরোটা, স্যালাড, আর একটা সস দিয়েছিল, সসটাও খাবে না, এটা ফেলে দিচ্ছি। তো ডিনারটা আমি রেডি করে নিয়েছি, খাবার সাজিয়ে নিয়েছি দুটো প্লেটে, প্রথমে আলাদা আলাদা খাবার রয়েছে, এখন ডিনারটা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লাগে একটা প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো। টাটা।